নমস্কার দর্শক বন্ধু আজকের যে ভিডিও নিয়ে আলোচনা করব সিনজিনটা কোম্পানির অ্যামিস্টার টপ কি এবং এই ফাঙ্গিসাইটকে কেন ভারত এবং বাংলাদেশের কৃষক বন্ধুরা টপ ফাঙ্গিসাইট বলে থাকে এবং এই ফাঙ্গিসাইটকে আমরা কোন কোন ফসল এবং সবজিতে আমরা স্প্রে করব এবং এই ফাঙ্গিসাইট গাছে স্প্রে করলে আমরা কতটা গাছকে রোগের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবো এবং এই ফাঙ্গিসাইট বাজারে মূল্য কত এছাড়া আমরা প্রতি লিটার জলে এটা কত এম হারে মিশিয়ে গাছে স্প্রে করব তাই আজকের ভিডিও সিনজিন্ডা কোম্পানির অ্যামিস্টার টপকে নিয়ে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাই চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আসি এই ফাঙ্গিসাইটের মধ্যে কি কী টেকনিক্যাল ফর্মুলা আছে তো টেকনিক্যাল ফর্মুলার মধ্যে অ্যাজোস্ট্রোবিন আঠেরো পয়েন্ট টু পার্সেন্ট এবং ডিফেনোকোলা জল এটা আপনারা এগারো পয়েন্ট ফোর পার্সেন্ট এসসি এসসি কথার অর্থ হলো সাসপেনশন কনসেন্ট্রিক তো এই ফাঙ্গিসাইটের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটি হলো এই ফাঙ্গিসাইড আপনারা গাছে স্প্রে করার পর যদি দু তিন ঘন্টার পর যদি বৃষ্টিও হয়ে যায় তাহলেও কিন্তু আপনার এই ফাঙ্গিসাইট গাছে কাজ করবে এবং এই ফাঙ্গিসাইড আপনারা গাছে একবার স্প্রে করলে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত আপনার ফসল এবং গাছকে কিন্তু রোগের হাত থেকে সুরক্ষিত রাখবে এখানে আর একটা কথা বলে রাখি আপনি যদি রোগ আসার আগে যদি গাছে এই ফাঙ্গিসাইট স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট দেখতে পাবেন তাই চলুন দর্শক বন্ধু জেনে নেওয়া যাক যে আমরা কোন কোন গাছে এই ফাঙ্গিসাইড আমরা স্প্রে করব তো আমরা সসা, ঝিঙে করলা বেগুন সব ধরনের ফসল এবং সবজি এবং ধানের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই অ্যামিস্টার টপ এবার জেনে নেওয়া যাক যে এই অ্যামিস্টার টপ আমাদের গাছকে কোন কোন রোগের হাত থেকে সুরক্ষিত রাখে তো রোগের মধ্যে ডাউনি মিলডিউ পাউডারি মিলডিউ আল ব্লাইট রেড ব্লাইট এইসব সমস্যার হাত থেকে কিন্তু গাছকে সুন্দরভাবে সুরক্ষিত রাখে যেমন ডাউন মিলডিউ পাউডার মিলডিউ এগুলো কিন্তু শশা গাছের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এছাড়া দেখবেন টমেটো গাছের ক্ষেত্রে রেড ব্লাইট আলি ব্লাইট এইসবের সমস্যা কিন্তু টমেটো গাছের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় এর জন্য কিন্তু আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করুন তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এরপরে আসি আপনারা কিন্তু ধানেও কিন্তু এটা কিন্তু ব্যবহার করতে পারেন ধানে দেখবেন সিড ব্লাইট এ সমস্যা দেখবেন ধান গাছের গোড়ার পাতা ঝলসে যাওয়ার মতন বা পুড়ে যাওয়ার মতন সমস্যা আসে এই সমস্যার জন্য কিন্তু আপনারা এই অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন এছাড়া আরেকটা যেটা সমস্যা আসে ধানে দেখবেন ব্লাস্টের সমস্যা দেখবেন সিস ব্লাস্ট পাতা ব্লাস্ট এছাড়া গিট ব্লাস্ট এইসবের সমস্যার জন্য কিন্তু আপনারা এই অ্যামিস্টার টপ ব্যবহার করলে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন এরপরে আমরা জানি অ্যামিস্টার টপের বাজার মূল্য কত তো অ্যামিস্টার টপ আপনারা একশো এম আপনারা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে কিন্তু বাজারে পেয়ে যাবেন এবার জেনে নেই যে আমরা এই অ্যামেস্টারটা প্রতি লিটার জলে কত এম হারে মিশিয়ে গাছে স্প্রে করব। তো আপনারা প্রতি লিটার জলে এক এমএল হারে মিশিয়ে গাছে এই অ্যামিস্টারটা স্প্রে করবেন তারা কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন তাই দর্শক বন্ধু আজকের ভিডিও আমি আপনাদের এই টপের বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন এবং যদি চ্যানেলে আপনি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন